যুগে যুগে বাঙালিদের উপর যেমন চলেছে অনেক শোষণ ও নির্যাতন, তেমনি অনেক সমাজ ব্যবস্থা ও নিয়ম মানুষের উপরে করেছে ভয়াবহ রাজত্ব। কিন্তু সবাই নির্যাতন করে রেহাই পেয়ে যায়নি। সাধারণ মানুষ, কবি, সাহিত্যিক, শিল্পী, ছাত্র সমাজ যে যার জায়গা থেকে লড়াই করে গিয়েছে। যুগে যুগে এমন কবি সাহিত্যিকদের অবদান কিন্তু এক অন্য পর্যায়ে ছিল। তারা প্রত্যক্ষভাবে সমাজ ব্যবস্থার সব ধরনের বিষয় নিয়ে লেখালেখি করে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিত। আর এই শোষণের বিরুদ্ধে আমৃত্যু লিখে যাওয়া এক সাহসী কবি, যিনি সবার হৃদয়ে বিদ্রোহী কবি নামেই বেশি খ্যাত, বাংলাদেশের জাতীয় কবি, কবি কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য, এবং তিনি ছিলেন বাঙালি মনীষার এক তৃতীয় নিদর্শন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুই বাংলাতেই তার কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। তার কবিতা ও গানে এই মনোভাবই প্রতিফলিত হয়েছে। অগ্নি বিনা হাতে তার প্রবেশ, ধূমকেতুর মতো তার প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমনই জীবনে। তার জন্ম ও মৃত্যুবার্ষিকী বিশেষ মর্যাদার সঙ্গে উভয় বাংলাতে প্রতি বৎসর উদযাপিত হয়ে থাকে। নজরুল এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। স্থানীয় এক মসজিদে সম্মানিত মুয়াজ্জিন হিসেবেও কাজ করেছিলেন তিনি। কৈশোরে বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে যেয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করেন। ভারতীয় সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার পর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। এ সময় তিনি কলকাতাতেই থাকতেন। এ সময় তিনি ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হন। প্রকাশ করেন বিদ্রোহী এবং ভাঙার গানের মতো কবিতা। জেলে বন্দী হলে লেখেন রাজবন্দির জবানবন্দি। এই সব সাহিত্যকর্মে সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল সুস্পষ্ট। ধার্মিক মুসলিম সমাজ এবং অবহেলিত ভারতীয় জনগণের সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালোবাসা, মুক্তি এবং বিদ্রোহ। ধর্মীয় লিঙ্গভেদের বিরুদ্ধেও তিনি লিখেছেন। ছোট গল্প, উপন্যাস, নাটক লিখলেও তিনি মূলত কবি হিসেবেই বেশি পরিচিত। বাংলা কাব্যে তিনি এক নতুন ধারার জন্ম দেন। তিনি অনেক ইসলামী সঙ্গীত ও গজলও রচনা করেন। এর পাশাপাশি তিনি অনেক উৎকৃষ্ট শ্যামা সঙ্গীত ও হিন্দু ভক্তিগীতিও রচনা করেন। নজরুল প্রায় 3000 গান রচনা এবং অধিকাংশে সুরারোপ করেছেন, যেগুলো এখন নজরুল সঙ্গীত বা নজরুল গীতি নামে পরিচিত। মধ্য বয়সে তিনি পিক্স ডিজিজে আক্রান্ত হন। এর ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। একই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে 1972 সালে তিনি সপরিবারে ঢাকায় আসেন। এ সময় তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয় এবং এখানেই তিনি মৃত্যুবরণ করেন। 1999 সালের 24 মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত। পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব অনটনের কারণে তার শিক্ষা জীবন বাধাগ্রস্ত হয় এবং মাত্র 10 বছর বয়সে জীবিকা অর্জনের জন্য তাকে কাজে নামতে হয়। এ সময় নজরুল মক্তব থেকে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবেই শিক্ষকতা শুরু করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশ ও বাঙালিদের জীবনে এক বিদ্রোহী চেতনার সৃষ্টি করেছে। কবি কাজী নজরুল ইসলাম অমর হয়ে বেঁচে থাকবে চিরকাল। প্রথম বার্তা ডট কম।
সংবাদ ও সংযোগে আমরাই প্রথম।